সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এই কথাটা মনে গেঁথে দিতে চালু হয়েছে সততার দোকান। ছোটবেলা থেকে বাচ্চারা যাতে সততার শিক্ষা নিয়ে বড় হতে পারে সেজন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজধানীর একটি স্কুল। কাজের মধ্য দিয়ে সততা দৃষ্টান্ত রাখতে চায় স্কুলটির শিক্ষার্থীরা। অবাক লাগলেও সত্য, দোকান আছে তবে দোকানই নাই, এমনকি পর্যবেক্ষণের জন্য নাই কোনো ক্যামেরা, তবুও চলছে কেনা বেচা। ডায়েরি, খাতা, পেন্সিল ইত্যাদি সব পণ্যের গায়ে লেখা আছে দাম। শিক্ষার্থীরা প্রয়োজন মতো জিনিস নিয়ে টাকা জমা রাখছে ক্যাশ বাক্সে। রাজধানীর কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের একটি দোকানে এভাবেই চলছে কেনা বেচা। টিচার বা কেউ থাকে না টাকানোর মতো, ওরা বিশ্বাস করে যে আমরা এরকম যে টাকা কম দেওয়া বা কোনো একটা জিনিস বেশি নেওয়া বা যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কিছু, ওইগুলো আমরা যেন না করি। সিম্পলি ক্যাশবক্স আছে ওদিকে, সেই ক্যাশবক্সে আমরা টাকা ঢেলে দিচ্ছি। সততার দোকানের পরিচালক জানান, 3 মাস ধরে দোকানটি চালু হলেও ঘটে নাই কোনো চুরির ঘটনা। এখন পর্যন্ত আমরা যতবার ক্যাশবক্স খুলেছি এবং হিসাবটাকে আমরা মেলাতে চেয়েছি এবং সব প্রতিবারই দেখেছি যে কখনোই কম পড়েনি। শৈশবে শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ, দায়িত্বশীলতা ও সততার বীজ বুনে দিতেই ভিন্ন রকমের এই উদ্যোগ নেন স্কুলের অধ্যক্ষ। সে যখন একটা জিনিস সেলফ থেকে নিবে, একটা কলম, এই কলমের দাম 10 টাকা, তার দায়িত্বশীলতা হবে এই 10 টাকার বিনিময়টা ক্যাশ বাক্সে রাখা। তিনি জানান, শিক্ষার্থীদের সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে নানা কার্যক্রম চালানো হচ্ছে। যে ছেলে স্টুডেন্ট লাইফে তার স্টাডি রিলেটেড প্রবলেম সলভ করে না, সে রিয়েল লাইফে করবে কেন? আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি, যে প্রকল্পটার নাম হচ্ছে অনেস্টি লার্নিং প্রজেক্ট, সততা শিক্ষা প্রকল্প। স্কুলের 2টি শাখায় স্থাপন করা হয়েছে সততার দোকান। ভবিষ্যতে পরিদর্শক ছাড়াই পরীক্ষা নেওয়া হবে বলেও জানান তিনি। সুমি রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।